গাইস, গুড মর্নিং। আপনারা ভালো আছেন? সবাইকে স্বাগত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সবাই নিজেরা নিজেদের মতো নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে স্টার্ট করে দিলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিও দেখতে হবে তোমাদের সঙ্গে নিয়ে মানে স্টার্ট করলাম। তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমার সান কল করে রেডি হয়ে গেছে, ওদিকে আমার ফুটো দেওয়া হয়ে গেছে, মানে ইয়ে হয়ে গেছে, ছোট ছোট করে ইয়ে করা আছে, মানে ছুরো গুলো ছিল আর কি, বড়গুলো রান্না হয়ে গেছে প্রথমে, আর যেগুলো ছিল সেইগুলো সকালবেলায় টিফিন করা হবে তাই বানিয়ে দিলাম। আটা নেই তাই জন্য আজকে রুটি হলো না, তাই আজকে একটু চাউমিন বানালাম, তাই ওইটা আজকে খাওয়া হবে। চলো বন্ধুরা স্কিপ না করে আবার বলছি ফুল দিয়ে দেখো। আর যারা বন্ধু করে যাও প্লিজ বন্ধু করে নাও, সব করে নাও। আর যারা আমার পরিবারে যা আছো তাদের তো তারপর বন্ধুরা দেখো খাওয়া দাওয়া শেষ করে যদিও একটুখানি বসেছিলাম, তারপর এখানে আমি শাক ভেজে নিয়েছি, কলমি শাক কিনে নিয়েছিলাম, কলমি শাকে ভাজা করেছি। আর এখানে উচ্ছে, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা তিতো মতো মানে ভাজা ভাজা তিতো আর কি, ওইটাই বানাচ্ছি কারণ ডাল আছে আর এগুলো বানাচ্ছি, এটা দুপুরে হয়ে যাবে। আর দেখা যাক, মানে যদিও এখনও তোমাদের দাদা ভাই আটা নিয়ে আসেনি, তো ও ভাতও খেয়ে নেবে, তাই জন্য এই দিয়েই করে খেয়ে নেবো। তো শেষ পর্যন্ত আর খাওয়াই হলো না, তোমাদের দাদুই বললো না ঠিক আছে চলো বাইরে গিয়ে না হলে কিছু খেয়ে নেবো। তো দুপুরবেলা না খেয়েই দুজনে বার হলাম। আর এই বাজারটা এত ভিড় হয়, এত ভিড় হয়, মানে তোমরা দেখতেই পাচ্ছ, মানে এত বড় বাজার, মানে এত বড় মার্কেট, বাজারও বলা যায় এত বড় মার্কেট, মানে লোকে লোকানো না, মানে গা ঘেঁষে যেতে পারবে না এত ভিড় হয়। ফলটা দেখো ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। তো এখন যদিও অনেকক্ষণ এসেছি ঘুরে 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 ঘুরে, ক্লান্ত হয়ে এবার বাড়ি যাওয়ার তো মানে বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ মানে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, তো বাড়ি না গেলে সন্ধ্যা হয়ে যাবে, তাই জন্য এখন এবার আমরা এদিক থেকে এবার বেরিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো চলো বন্ধুরা ফুল ভিডিও দেখো। তো আজকের ভিডিওটি যদিও বেশি বড় করলাম না, আজকে একটুখানি আর কি, তো বাইরে বেরিয়েছিলাম তার জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না। আর এটা হচ্ছে ওই মানে ফরে যেখানে ওই বাজারটা পাশে মানে পার্কটা আর কি, লোকজন এসে বসে বসে এরকম। ভালোই লাগছে না ফরোটাটা, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। সবাই এসে ফটোটা তুলছে, আর তোমাদের দাদাভাই বললো আমি বাইকটা বের করছি, ততক্ষণ একটু একটু ভিডিও করে নিই, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম। তো চলো তোমাদের দাদাভাই বাইক পার বের করে ফেলেছে, এবার বাড়ির থেকে রওনা দিই চলো। ওই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, বাজারটা মানে সাইডে এত লোক, মানে এত লোক কোথার থেকে কোথার থেকে যে আসে বলা যাবে না। চলো চলো
তো গাইস বাড়ি থেকে চলে আসলাম, যদিও এখন আসিনি, এসেছি বিকেলে। তো তারপরে আর তোমাদের সঙ্গে সে কিছু শেয়ার করা হয়নি, তো রান্নাবান্না সেই দুপুরেই করেছিলাম, ওইগুলো দুপুরে খাওয়া হয়নি, তো আজকে বাইরেই খেয়েছিলাম, তার জন্য ওগুলোই ছিল। আর কি বলে ওইগুলো রাত্রেবেলা খেলাম, আর খেয়ে দিয়ে থালা বাসন ধুয়ে আর এই শুচ্ছি, মানে ওই ভাত তরকারি ছিল আর কি, আর শুধু ডানঠাল রান্না করেছিলাম। তো চোখ ছোট ছোট হয়ে গেছে, দুপুর থেকে অনেক ঘোরাঘুরি করেছি, তাই এবার শুলে মোড়া কাঠের মতো একদম পড়ে যাব। চলো তো প্লিজ বন্ধুরা, ভিডিওগুলো স্কিপ না করে ফুল ভিডিওগুলো দেখো, ভালো লাগো খারাপ লাগো প্লিজ কমেন্ট করে জানিও, আর একটা করে প্লিজ লাইক দিও। তো চলো প্লিজ বন্ধুরা সব ভিডিওগুলো দেখো, আর যারা আমাকে এখনো পর্যন্ত বন্ধু করেনি প্লিজ বন্ধু করে নাও, আর যারা বন্ধু করেছো তার মানে আমার পরিবারে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো চলো আজকের মতো সবাইকে মানে বিদায় জানাচ্ছি, মানে আজকের ভিডিওতে, কালকের আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।